السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আচ্ছা আপনার ইতিহাস আমরা কিছু শুনতে চাই। আপনি মাজারে মাজারে ঘুরেছিলেন, ঠিক না? ঠিক। আপনি জীবনে মোট কয়টা মাজারে আপনি ঘুরে শেষ পর্যন্ত আল্লাহর এই সম্মুখে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন এবং এই পথে পথ থেকে ফিরে এসে কীভাবে আপনার বিশ্বাস ফিরে আসলো যে মাজার আসলে এভাবে ঘুরা করা ঠিক না, আল্লাহর ঘর মসজিদটাই আসল, আল্লাহই আসল, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটাই আসল, তার ইবাদতে আসল, এটা আপনার কীভাবে উপলব্ধি হলো আর কোথায় কোথায় ঘুরেছেন আপনি বলেন তো? আল্লাহর মতন ঘুরতে পাবনা ঘুরলাম তো আমার সেটা ঘুরেছে চারটার সময় ঘুরা মানে তো আমরা হুগলি করছি। এরপরে আমরা নিজেরা আপনি এটা চিন্তা করছেন কয় আমি হ্যাঁ হুগলি করছি। আচ্ছা তো আমার লাগছে আমি না কয়েকটা কথা শুনেন তো হুজুর কথা শুনলাম শুনলে হুজুর কয় আমার বাসায় আপনি জানি আমি আল্লাহর রহমত দিতে ইনশাল্লাহ আপনার বাসায় আমি যাই ইনশাল্লাহ আল্লাহর রহমত এর ভিতরে করে আমি রোজা নামাজ ইত্যাদি একটা খেয়াল নাই গেলাম হুজুরকে আমার বাসায় আপনি যাবেন এই চারটার সময় আল্লাহ যদি রহমত দেয় তো আল্লাহ যদি খুলা হয় আপনি বাসায় আমি যাই আমি কথা দিলাম তো মাত্র মিশিং তারা চিনো জেনারেল মিশিং গেলাম গিয়ে দিয়ে এই হুজুরে বোঝা দিছে বোঝাতে হলে তখন মাঝে হুজুরে আমি সালাম দিলাম সালাম দিয়া তখন আমি বইলাম বোঝা আমার হিস্ট্রিটা কইলাম আর কি ইনশাল্লাহ এটা বলেছিলেন আর কি আমি না হুজুর আমি তো রমজান নামাজ এটা করছি না বাল্য বাদ ও আমি তো জানিও না বুঝিও না বুঝিনি তো আমার হুজুরে বললো বলে ঠিক আছে আপনি বসেন আমি বসলাম বসলে হুজুরের মাথার একটা হুজুর তো আমার হুজুর কাছে বললাম হুজুর আমি হুজুরটা বুঝি না আমি খুব জানি না তো আমার হুজুর বসাইলো বসাই চাইল হুজুর তারপর আমার মাথার বুঝিল বুঝলে আমার মা আসেনি বলে আসে মাছটা বলে তোকে আমার এই কথা কইয়া দিছে আমাদের নিয়ন্ত্রণ করতে জানি না তো আমাদের ঠিক আছে আল্লাহ আমরা রঙ করে দিচ্ছে বাড়িতে যে মার হ্যাঁ মাছ করতে আমি বাইক আইলাম আইয়া সেরা মাছ খাচ্ছে আমি করলাম কইলা সেরা এরপরে মানে আমি এই আস্তে 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 আল্লাহ রহমতে আমি আয়া চাইলাম আল্লাহ ফাই যাইলাম আল্লাহ লাইলাম আমার মায়ের দোয়া করছে তো হুজুর এই চান্সে আমার এই চান্সে আমি কই আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ রাখেন না ফান এই জন্য ফাবিল লোক কোন কোন মাজারে ঘুরছিলেন হ্যাঁ আপনি কোন জায়গায় কোন জায়গায় কোন কোন ডিস্ট্রিক্ট সিলেট দুইটা মাসে সিলেট আছে না শাহজালাল শাহাবরান আসলাম তো ইয়ার বিষয় থাকি বিষয় নিয়ে আসলাম ঘুরতে যাচ্ছি ইটা করছি ইটা করছি বেশি দিন আসলাম না এরপর ঠিক জায়গায় মাজার ঘুরছি আমার শাহ বদর শাহ ইয়ে শাহ বহু জায়গা ঘুরছি ঘুরছি অন্তত কমসে কম অন্তত ছয় বছর এলো অবশেষে দেখলাম এইটা কিচ্ছু না পাও আইলাম বাইক মারে সেবা যত্ন করলাম আর করলাম বুঝলি এই যখন এই তোমার জন্য আসছি আল্লাহর মতো আপনারা লোয়া এই দাম কেমন এ কথা বুঝলি আমি তো কত কথা না হলো এই অবস্থা আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক আপনি যতটা দিন আর বেঁচে থাকবেন আপনার
এই দীর্ঘ হায়াতটা যেন আল্লাহর রব্বুল আলামিন আল্লাহর পথে কবুল করে, আল্লাহ যেন আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে, আমরা সকলে খাস করে আপনার জন্য আল্লাহু আকবার দোয়া করি।